আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বেলারুশ নিয়ে নতুন উদ্বেগ, সীমান্তে প্রতিরক্ষা জোরদার করল ইউক্রেন। এরপরে থাকছে বিদেশি গণমাধ্যমকে একহাত নিলেন পুতিন। জানিয়ে দেব চার অঞ্চল নিয়ে উদ্বিগ্ন পুতিন। আরো থাকছে জাপানে যে রেকর্ড করতে যাচ্ছেন বাইডেন। পাকিস্তানের পুলিশ স্টেশন থেকে অস্ত্র লুট। সবশেষে থাকছে আফগানিস্তানে ফিরল শরিয়া আইন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বেলারুশ নিয়ে নতুন উদ্বেগ, সীমান্ত প্রতিরক্ষা জোরদার করল ইউক্রেন। বেলারুশ থেকে রাশিয়া নতুন করে স্থল অভিযান শুরু করতে পারে এই আশঙ্কায় সীমান্তে প্রতিরক্ষা জোরদার করছে ইউক্রেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইয়েভেন ইয়েনিন বিবিসিকে বলেছেন বেলারুশ সীমান্তে সেনা এবং অস্ত্র মোতায়েন জোরদার করা হচ্ছে। রোববার বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের মিনস্ক সফরের পরপরই ইউক্রেনের পক্ষ থেকে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করার কথা জানানো হয়। বেলারুশের সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের উভয় দেশেরই সীমান্ত রয়েছে। বিবিসি জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন এবং সীমান্তবর্তী রুশ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। পুতিন বলেছেন রুশ সীমান্ত লঙ্ঘনের কোনো চেষ্টা দ্রুত বানচাল করতে হবে। সেই সঙ্গে তিনি বলেন বিশ্বাসঘাতক এবং নাশকতাকারীদের খুঁজে বের করতে হবে। পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেলারুশ মোতায়েন রুশ সৈন্যরা বেলারুশ সৈন্যদের সঙ্গে একটি যৌথ মহড়া করবে। বেলারুশ যদিও সরাসরি যুদ্ধে যোগ দেয়নি, তবে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযানের জন্য তারা রুশ সৈন্যদের নিজেদের ভূমি ব্যবহার করতে দেয়। যুদ্ধের ঠিক আগে বেলারুশের দুই দেশের সৈন্যরা একটি যৌথ মহড়াও চালিয়েছিল। সম্প্রতি নতুন করে সন্দেহ তৈরি হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন আরও বাড়াতে বেলারুশের উপর চাপ দিচ্ছে মস্কো। সাড়ে তিন বছর পর প্রথমবারের মতো পুতিনের বেলারুশ সফরে যাওয়ার এই ধারণা জোরদার করা হয়েছে। বিদেশি গণমাধ্যমকে একহাত নিলেন পুতিন। যুদ্ধে অন্যতম ভূমিকা থাকে গণমাধ্যমের। অনেক সময় গণমাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে পশ্চিমা এবং বিদেশি নানা গণমাধ্যমের উপর ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তারই বহিঃপ্রকাশ ঘটালেন তিনি। পুতিনের দাবি ইউক্রেনে হামলা হলে তা প্রচার করে পশ্চিমা গণমাধ্যমগুলো, কিন্তু রাশিয়ায় হামলা হলে তা প্রচার করা হয় না। সম্প্রতি ইউক্রেন থেকে দখল করা রাশিয়ার দনেতস্ক হামলা করেছেন ইউক্রেন। এতে অঞ্চলটি বহু বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা কোনো গণমাধ্যমে প্রচার করা হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার দনেতস্কের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুলিশিনের সঙ্গে সাক্ষাৎকারের সময় পুতিন বলেন আমি খেয়াল করেছি একটি বিদেশি গণমাধ্যম এমনকি কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দনেতস্কে হামলার খবর প্রচার করেনি, সবাই চুপসে গেছে। এ সময় পশ্চিমা এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের নাম উল্লেখ না করে তাদের তুলোধনা করেন পুতিন। গত সেপ্টেম্বরে এক গণভোটের মাধ্যমে ইউক্রেনের ঝাপোরিজিয়া সহ চারটি অঞ্চল নিজেদের দখলে নেয় রাশিয়া, তবে শুরু থেকেই একে অস্বীকার করে আসছে ইউক্রেন। উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেক ইউক্রেনীয় দেশান্তরী হয়েছেন। চার অঞ্চল নিয়ে উদ্বিগ্ন পুতিন। দখলকৃত ইউক্রেনের চার অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার রাশিয়ার নিরাপত্তা পরিষেবা দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে পুতিন ইউক্রেনের দনেতস্ক, লোহানস্ক, ঝাপোরিজিয়া ও খেরসনের পরিস্থিতি খুবই জটিল বলে উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে FSB সীমান্তে পর্যবেক্ষণ জোরদার ও নতুন হুমকি মোকাবেলার আদেশ দেন। গতকাল মঙ্গলবার দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানায়, গত সেপ্টেম্বরে এর চার এলাকাকে আনুষ্ঠানিকভাবে ভূখণ্ডের অন্তর্ভুক্ত ঘোষণা করে রাশিয়া। তবে ইউক্রেন এই প্রচেষ্টাকে অস্বীকার করে এলাকাগুলো পুনরুদ্ধারে কঠোর লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির সেনারা এরই মধ্যে অনেক এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। অনেক এলাকায় তীব্র লড়াই চলছে। দখলকৃত এলাকাগুলোতে রুশ সেনাদের পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াই করছে রুশপন্থী বিদ্রোহীরাও। অবৈধ দখলে থাকা এ চার অঞ্চলকে ইউক্রেনের মোট ভূখণ্ডের 15% দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একই সঙ্গে ইউরোপের এত বড় আর কোনো অঞ্চল দখলের ঘটনা ঘটেনি। এ দখলের নিন্দা জানিয়ে আসছে কিয়েভ এবং পশ্চিমের মিত্ররা। এদিকে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে সহায়তার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। গতকাল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইরানের নিন্দা জানিয়েছেন। তবে তিনি বলেন 2015 সালে হওয়া পরমাণু চুক্তি আবারও বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন। জাপানে যে রেকর্ড করতে যাচ্ছেন বাইডেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা করে যুক্তরাষ্ট্র। এরপর 7 দশক পার হলে কোনো মার্কিন প্রেসিডেন্ট নাগাসাকিতে সফর করেননি। এবারেই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শহরটিতে সফর করে রেকর্ড করতে যাচ্ছেন বাইডেন।
জাপানের হিরোশিমায় আগামী বছর 19-21 মে গ্রুপ অব সেভেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে অংশ নিতে জাপান যাবেন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে এ সম্মেলনের পর অথবা আগে নাগাসাকিতে সফর করবেন বাইডেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্ব হবে এবারের সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। এর আগে 2016 সালে হিরোশিমায় সফর করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তখন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ফুমিও কিশিদা। তবে নাগাসাকিতে এখনও কোনো মার্কিন প্রেসিডেন্ট সফর করেননি। প্রসঙ্গত 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় নামক পারমাণবিক বোমা হামলা করে যুক্তরাষ্ট্র, আর 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমা হামলা চালায় দেশটি। পাকিস্তানের পুলিশ স্টেশন থেকে অস্ত্র লুট। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি পুলিশ স্টেশন থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে। হামলা ও জিম্মি দশা শেষে জঙ্গিরা এই লুটের ঘটনা ঘটায়। স্থানীয় পুলিশের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী হামলায় এক পুলিশ কনস্টেবল আহত এবং এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। আহত পুলিশ কনস্টেবলের নাম ইলিয়াস, তাকে চিকিৎসার জন্য ওয়ানা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সূত্র বলছে, পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস এর সঙ্গে গোলাগুলিতে ওই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। পরে বাগিজা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রেহমান ওয়াজির নামে এক পুলিশ সদস্য বলেন, গত সোমবার দিবাগত রাত 1টার দিকে জঙ্গিরা রকেট লঞ্চার এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ স্টেশনটিতে হামলা চালায়। হামলার সময় ওয়াজির পুলিশও স্টেশনটির ভেতরে অবস্থান করছিলেন। ডনকে দেওয়া সাক্ষাৎকারে রেহমান ওয়াজির বলেন, প্রায় 50 জন জঙ্গি পুলিশ স্টেশনটির সামনে ফটক বোমা মেরে উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সেখানে তখন 20 জনের মতো পুলিশ সদস্য অবস্থান করছিলেন। পুলিশ সদস্যরা কিছুক্ষণ জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করেন, এরপর তাদের জিম্মি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে প্রচুর রকেট ও গ্রেনেড ছোড়া হয়েছে। হামলা শেষে জঙ্গিরা অস্ত্রশস্ত্র লুট করে, একটি পুলিশ ভ্যান নিয়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ বলছে, জঙ্গিরা শুধু 8টি AK-47 রাইফেল নিয়ে পালিয়েছে। পুলিশ বলেছে, আশপাশের এলাকা থেকে তাদের সদস্যদের এনে ওয়ানার মোতায়েন করা হয়েছে। এখন ওই পুলিশ স্টেশনে 100 জনের মতো পুলিশ সদস্য অবস্থান করছে। এদিকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, গতকাল পাকিস্তানের ট্যাং জেলার একটি জলাধার থেকে শিরশ্ছেদ করা 2টি দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলেছেন, নিহত ব্যক্তিরা কানাজাই গ্রামের বাসিন্দা। মৃতদেহগুলোর সঙ্গে একটি বার্তা লেখা কাগজও পাওয়া গেছে। সেখানে লেখা, এর মধ্য দিয়ে সবার প্রতি তালেবান বার্তা দিচ্ছে যে গুপ্তচরবৃত্তির পরিণত হবে এমন মৃত্যু। আফগানিস্তানে ফিরল শরিয়া আইন। গত মাসে আফগানিস্তানের বিচার ব্যবস্থায় পূর্ণ শরিয়া আইন জারির নির্দেশ দেন তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখন্দজাদা। এরপর দেশটিতে শরিয়া আইন অনুযায়ী বিচার হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা AFP। 2001 সালে তালেবান ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর আফগানিস্তানে নতুন বিচার ব্যবস্থা গঠনে $10 কোটি ব্যয় হয়েছে, যা ছিল ইসলামী ও ধর্মনিরপেক্ষ আইনের মিশেল, যাতে থাকতে যোগ্য কৌশলী এবং বাদীর আইনজীবী ও বিচারক। বিচার ব্যবস্থায় অনেক নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা কঠোরপন্থী তালেবান জঙ্গিদের অনেক মামলা পরিচালনা করেছেন এই নারীরা। পারিবারিক আদালতে অনেক বেশি লিঙ্গ সমতা এসেছিল, কিন্তু গত বছর ক্ষমতা নেওয়ার পর তালেবান এই পুরো ব্যবস্থা বাতিল করে দিয়েছে। এখন রায় ও শাস্তি কার্যকরের দায়িত্ব পালন করছেন সব পুরুষ মাওলানা। সম্প্রতি বার্তা সংস্থা AFP-র প্রতিনিধিরা আফগানিস্তানের গাজনি প্রদেশের এক শরিয়া আদালতের ভেতরে প্রবেশের সুযোগ পান। AFP-র প্রতিনিধিরা যখন গাজনির সেই আদালতে যান, তখন হত্যার দায়ে 75 বছর বয়সী এক বৃদ্ধের বিচার চলছিল। নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আদালতের ভিতরের চিত্রটা ছিল এরকম, মাথায় টারবেন বা পাগড়ি পরিহিত মোহাম্মদ মুবিন নামে এক তরুণ বিচারক ছোট একটি ঘরে মাটিতে বসে আছেন। বিচারকের সামনে দণ্ডপ্রাপ্ত বৃদ্ধকে হাজির করা হয়েছে। বৃদ্ধ তার সামনে হাঁটু গেড়ে বসেছেন, মাঝে তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। এদিকে গজনি আদালতের প্রধান উমারির দাবি, আগের সরকারের বিচার প্রক্রিয়ার চেয়ে শরিয়া আইন অনেকটা ভালো, যদিও কি স্বীকার করেছেন কর্মকর্তাদের আরও অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে।